আমার কাছ থেকে যে মাল নিবে আমার মালের কোয়ালিটি দেখবে, বা মালের কীরকম সাইজ বা কীরকম কালার বা মালটা কোন ধরনের, ঠিক আছে, মালটা কি চয়েস হয় কি হয় না আপনার মাল দেখে আমার কাছ থেকে নেবেন। দেখা গেল যে আপনার মাল চয়েস হয় না, আপনার কাছে আমার কোনো জোরাজুরি নেই, ঠিক আছে, আপনি নিতে হলে আমার কাছে আসবেন, দেখবেন মাল আপনার চয়েস হয়েছে, হ্যাঁ ভাই আমার এই মালটা চয়েস হয়েছে, আমার এই কোয়ালিটির মালটা আপনার আমার দিতে হবে, হ্যাঁ তাহলে আমি দিব। আর যদি আপনি বলেন যে না ভাই এই মালটা আমার চয়েস হয়নি, কোনো ধরনের ধোকাবাজি নেই, না এখানে কোনো ধোকাবাজি কোনো কিছু নাই, কোনো কিছুর কাহিনী নাই, আর দেখবে দেখে শুনে নিবে মাল, তাই তো, দেখে শুনে আপনি বুঝে মাল নিবেন, বুঝা মাল নিবে। বাহ খুব সুন্দর একটা কথা কইছেন ভাই, দর্শকের এটা আসলে মনে ধরার মতো কথাই কইছেন। বা ফিটিং এর জন্য আপনি দেখা গেল যে আমার যে লোক যাবে তাদের জন্য চা নাস্তার টাকা দিলি যথেষ্ট, আমরা ফিটিং করে দিই, চা নাস্তার টাকা দিলি হয়ে যাবে, ফিটিং করে দিবেন। আর গাড়ি ভাড়াটা কি, গাড়ি ভাড়াটা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব। আর এটা হইতেছে আপনার জায়গা অনুযায়ী, দেখা গেল যে ঢাকার ভিতরে নিলে আপনার মনে করেন যে গাড়ি ভাড়ার অর্ধেক আপনার অর্ধেক আমার, আর বাকি যদি আপনি দূরে যান বেশি একটা দূরে চলে যান তাহলে ওই জায়গায় আমরা 2000 টাকা প্লে করতে পারি আপনার জন্য, 2000 টাকা কম দিতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইনফোভিডিতে আমি আমার তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি হচ্ছে গিয়ে লোহার যাবতীয় পাইকারি দামে পাওয়া যায় এরকম একটা জায়গাতে, লোহার দরজা জানালা গেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে পাইকারি দামে। আমরা আছি হচ্ছে গিয়ে বাদশা এন্টারপ্রাইজে, আর এই লোহার যাবতীয় গেটগুলি সম্পর্কে জানাবে হচ্ছে ভাই। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার পেছনে অনেক সুন্দর একটা গেট দেখতেছি, এই গেটটা দিয়ে যদি স্টার্ট করি, গেটটা কত 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 ফিট ভাই, কত ফিট? এখানে গেট হইতেছে আপনার দেখেন 10 ফিট, আর খাড়া হইতেছে 8 ফিট, 8 ফিট, 8 ফিট, 750 টাকা স্কোয়ার ফিট। নতুন না পুরাতন? এটা হচ্ছে আপনার নতুন মাল, এটা আমাদের নতুন মাল, বৃষ্টির কারণে আপনার রোদের কারণে এই কারণে মালটা ডিসকালার দেখা যাচ্ছে, ডিসকালার হয়ে গেছে এই কারণে। এটা আমরা নেওয়ার পরে বা যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে আমরা এটা ফিনিশিং দিয়ে রং করে সুন্দর করে এটা আমরা ডেলিভারি দিই, ডেলিভারি দিবেন। বাহ, তাহলে স্কোয়ার ফিট কত করে বললেন? এটা বলবো এটা পড়বে আপনার 750 টাকা, 750 টাকা। এটা কি স্লাইডিং করে দেওয়া যাবে? এটা স্লাইডিং গেটটা হইতেছে আপনার, স্লাইডিং স্লাইডিং। আর ওইখানে একটা পকেট গেট আছে মনে হয়? এখানে এই যে এটা হইতেছে আপনার, এটা হইতেছে আপনার পকেট গেট। আচ্ছা, হ্যাঁ আপনার পকেট গেটটা হইতেছে আপনার 2.5 ফিট, আর খাড়া হইতেছে আপনার 6.5 ফিট, 6.5 ফিট। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো লম্বা। জি, এই যে পাশে আরেকটা গেট দেখতেছি ভাই। হ্যাঁ ভাই, এটা হইতেছে আপনার পাশেরটা হইতেছে, পাশে হইতেছে 6 ফিট, আপনার 1.5 বক্স, আর হচ্ছে 1 ইঞ্চি বক্স, এক এক বলে, আর এখানে আছে আপনার 10 মিলি বক্স। আচ্ছা 10 মিলি। আচ্ছা, আর ওগুলি কি অ্যাঙ্গেল বার না ইয়া সরি স্কোয়ার বার? না না, এগুলো হচ্ছে 10 মিলি বক্স, বক্সের। আর এটা হচ্ছে 22 গেজের শীট। আচ্ছা, পাকা 22 গেজের শীট, পাকা 22। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট বারের ওই যে ফুলের যে ডিজাইনটা থাকে এটা করা, ওইটা করা। আচ্ছা, এটার প্রাইস কত রাখবেন? এটার প্রাইস পড়বে আপনার 10,000 টাকা, 10,000 টাকা। বাহ বাহ, খুবই সুন্দর, সারা দেশের যে কোনো জায়গা তো ডেলিভারি, যে কোনো জায়গায় ইনশাল্লাহ। পেছনে আরেকটা দেখতেছি, খুব সুন্দর একটা গেট দেখতেছি। বাহ ওয়াও, এটা কত ফিট ভাই, কত ফিট? এটা হইতেছে ভাই 8 ফিট 7 ফিট, পাশ হইতেছে 8 ফিট, উচ্চতা হইতেছে 7 ফিট, 7 ফিটের। বা কি দিয়ে তৈরি করছেন? এটা হইতেছে আপনার 18 গেজের বক্স। হ্যাঁ, আর এখানে আছে 1.5 বক্স। আচ্ছা, আর এখানে স্টিলের এসএসএন নইচা, আর এটা হচ্ছে 20 গেজের শীট। আচ্ছা বাহ, এটা কি সব পুরনো না নতুন? না, এটা হইতেছে আপনার নতুন, আপনার বাকি এইটা হইতেছে নতুন মাল, এই আউটসাইড যেটা দেখতেছেন এটা হইতেছে পুরাতন। আচ্ছা, কিন্তু বাকি ভিতরে যা আছে সব নতুন মাল। আচ্ছা, মানে নতুন পুরাতন আর একটা মিক্স, এটা মিক্স করা, এটা এটা তো ইয়ে নাই না? ও আচ্ছা, এখানে একটা পকেট গেট, এখানে এই যে এখানে পকেট আছে একটা আপনার, এখানে পকেট আছে 2.5 ফিট। আচ্ছা, উচ্চতা হইতেছে আপনার 6 ফিট 6 ফিট। বাহ খুবই সুন্দর, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করা যায়? এটা কালার যদি চেঞ্জ করতে চায় কাস্টমার বলে তাহলে আমরা এটা কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিবেন। বাহ ভাই, এটা কত প্রাইস চাচ্ছেন? এটা এটা প্রাইস পড়বে ভাই, এটা সব কিছুই ওটাতে দেওয়া আছে আপনার স্কোয়ার ফিট হিসাবে, কারণ অনেকে স্কোয়ার ফিট চায়, অনেকে পিস চায় যে ভাই স্কোয়ার ফিটে কত টাকা আসে বা পিসে কত টাকা আসে। আপনার এটা যদি নিতে চান আপনি স্কোয়ার ফিট পড়বে, পার স্কোয়ার ফিট পড়বে এটা 650 টাকা, 650 টাকা। আর এমনি যদি পিস বলে এটা, আর যদি এভাবে যদি পিস বলে তাহলে আপনি এটা স্লাইডিং, যদি স্লাইডিং করেন এটা পিস পড়বে 23,000 টাকা, 23,000। একের স্লাইডিং সহকারে আপনার নিচে স্লাইডিং এর মাল যা লাগে এটা আমরা সম্পূর্ণ মাল দিয়ে দিব আপনাকে। আচ্ছা,
মানে মোটামুটি এখান থেকে 23000 টাকা নিয়ে যেতে পারবে। আপনার ওখানে কি ফিটিং করানোর পসিবল আছে? আপনারা ফিটিং যদি আপনি কোনো কাস্টমার বলে যে ভাই আমার এই জিনিসটা আমার ফিটিং করে দিতে হবে, তাহলে ফিটিং এর জন্য গাড়ি ভাড়া দুনো পক্ষেরই দিতে হবে, ওনার অর্ধেক আমার অর্ধেক। আচ্ছা, বাকি ফিটিং এর জন্য আপনি দেখা গেল যে আমার যে লোক যাবে তাদের জন্য চা নাস্তার টাকা দিলি যথেষ্ট। আচ্ছা, মোটামুটি ফিটিং করে চা নাস্তার টাকা দিলি হয়ে যাবে, ফিটিং করে দিবেন। আর গাড়ি ভাড়াটা কি? গাড়ি ভাড়াটা উনি অর্ধেক দিবে, আমি অর্ধেক দিব। আর এটা হইতেছে আপনার জায়গা অনুযায়ী, দেখা গেল যে আপনি মালটা নিয়ে যাবেন যে একটু দূরে বা ঢাকার একটু দূরে বা ঢাকার ভিতরে নিয়ে যাবেন, ঢাকার ভিতরে নিলে আপনার মনে করেন যে গাড়ি ভাড়ার অর্ধেক আপনার অর্ধেক আমার। আচ্ছা, আর বাকি যদি আপনি দূরে যান, বেশি একটা দূরে চলে যান, তাহলে ওই জায়গায় আমরা 2000 টাকা প্লে করতে পারি আপনার জন্য, 2000 টাকা কম দিতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এখানে অনেক কিছু আছে, দরজা জানালা থেকে শুরু করে আসলে অনেক কিছু দিয়ে এখানে জানালা আছে আপনার। এখানে যে জানালা আছে আপনার 4 ফিট সাড়ে 4 ফিট এখানে জানালা আছে আপনার 4 ফিট সাড়ে 4 ফিট এই দেখেন। ওয়াও, মালগুলো আমরা কালার করি নাই। এটা কি নতুন না পুরাতন? এইগুলো নতুন, আমরা মালটা কালার করি নাই। স্কয়ার বারের? হ্যাঁ, স্কয়ার 10 মিলি স্কয়ার বার 10 মিলি স্কয়ার বারের বা স্কয়ার বারের 4 ফিট সাড়ে 4 ফিট। আর এই শীটগুলি কত গেছে? শীট হইতেছে আপনার 22 গেজ হালকা। আমরা অনেকে বলে যে 22 গেজ না, লোহার ভিতরে অনেকে 22 গেজ মাল দেয় না, যারা পাইকারিতে মাল দেয় বা বিশেষ করে আপনার রেডিমেড দরজা যারা বিক্রি করে তারা কিন্তু পুরো পাকাপোকি 22 গেজ শীট দেয় না। তো এটা মিথ্যা কথা বলার দরকার নাই, কারণ কাস্টমার নিলে সে দেখে নিবে যা আছে না আছে তাই। আপনি এখানে যা আছে আপনি যদি চয়েস হয় আপনি নিবেন, না হলে আপনি নেওয়ার দরকার নেই। আপনার চয়েস আছে আপনি নিয়ে যাবেন। দেখেন শীত কিন্তু আপনারও মজবুত আছে, অনেকটাই অনেক মজবুত। এটা কিরকম প্রাইস? এগুলো আপনারা পার এরা পিস হিসেবে আমরা বিক্রি করি। অনেকে স্কোয়ার ফিট চাইতে গেলে আপনার দেখা গেলো জানালা বর্তমানে আপনি অর্ডার দিলে 300-এর উপরে যাইতে হয়। এখন আমরা ওই হিসাব করে এই মার্কেটে এইসব চলে না, কারণ আপনার হিসাবে আপনি কম রেটে যদি চান তাহলে আপনার এই মার্কেটে আসতে হইব। আপনি এখানে আসলে আপনি দেখা গেলো যে আপনি পেলেন আপনার এই পার পিস জানালা আমি 4,300-400 টাকার ভিতরে আমি বিক্রি করবেন। আচ্ছা, আর যদি বেশি মাল নিয়ে থাকেন আপনি আমার কাছ থেকে দেখা গেলো 10 পিস বা 15 পিস, তার জন্য আমি পার পিস 4,200 টাকা রাখতে পারবো। 4,200 টাকা রাখতে পারবেন? বাহ, খুবই সুন্দর। এটা আপনার পাইকারি, কারণ এটা হচ্ছে আপনার বড় মাপ। জানালা এর উপরে আর হয় না, এর উপরে হয় না, 4 ফিট সাড়ে 4 ফিট একটা স্ট্যান্ডার্ড মাপ। এটা স্ট্যান্ডার্ড মাপ এটা। বাহ, এখানে যা আছে এগুলো সব হচ্ছে কি 4 ফিট সাড়ে 4 ফিট? না, এখানে যা আছে সবই 4 ফিট সাড়ে 4 ফিট 4 ফিট। তারপরে এখানে আছে আপনার 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট আছে। হ্যাঁ জি, এখানে 4 ফিট 4 ফিট আছে, কিন্তু আপনার 4 ফিট 4 ফিটের প্রাইস কিরকম রাখেন? 4 ফিট 4 ফিট যদি আপনি আমার কাছ থেকে নেন, তারপর আপনার পারি এই যে এগুলো হইতেছে আপনার নতুন মাল। হ্যাঁ, আর শীত হইতেছে পুরান, কিন্তু এটা অরিজিনালি 22 গেজ। আচ্ছা, শীতটা পুরান কিন্তু 22 গেজের মাল। আচ্ছা, আপনি যদি এটা আমার কাছ থেকে নেন পাইকারি হিসেবে যদি নেন, তারপর পার পিস 4,000 টাকা পড়বে। 4,000 টাকা পড়বে? বাহ, 4 ফিট বাই 4 ফিট। জি, এখানে মালের ডিফারেন্স আছে, কারণ এটা শীতটা একটু মোটা আর আপনি এটা শীতটা একটু হালকা 22 গেজের, কিন্তু এটা পাকা 22, এই কারণে শীতে ডিফারেন্স হয়ে থাকে। ডিফারেন্স আছে ভাই, আপনার চিকা কম এখানে কেউ দিতে পারবে? আমার এখান থেকে আপনার মনে করেন যে আমার চাইতে কম মনে হয় আর কেউ পারবে না। আর যদিও বেশি মাল হয়ে থাকে ওনার দেখা গেলো 100 পিস বা 50 পিস, হ্যাঁ ওই হিসাবে আমি মনে করেন যে তার জন্য আরও 50 টাকা ছাড় দিতে পারি, ছাড় দিতে পারি প্রতি পিসে। আচ্ছা, মানে যদি কোয়ান্টিটিটা বাড়ে, হ্যাঁ কোয়ান্টিটিটা বাড়ে, আপনার মালের ওয়েটটা যদি বাড়ে, দেখা গেলো যে আপনি 10 পিসের জায়গায় 20 পিস নিলেন, তখন দেখা গেলো যে আপনার জন্য আমি 50 টাকায় দিক সেদিক করে দেবো। এর কমে আর কেউই পারবে? কেউ পারবে না, মানে আলোচনার সাপেক্ষে, আলোচনার সাপেক্ষে রয়েছে ভাই। আমার কাছ থেকে যে মাল নিবে আমার মালের কোয়ালিটি দেখবে, বা মালের কীরকম সাইজ বা কীরকম কালার বা মালটা কোন ধরনের, ঠিক আছে, মালটা কি চয়েস হয় কি হয় না, আপনার মাল দেখে আমার কাছ থেকে নেবেন। দেখা গেলো যে আপনার মাল চয়েস হয় না, আপনার কাছে আমার কোনো জোরাজুরি নেই, ঠিক আছে, আপনি নিতে হলে আমার কাছে আসবেন, দেখবেন মাল, আপনার চয়েস হয়েছে, হ্যাঁ ভাই আমার এই মালটা চয়েস হয়েছে, আমার এই কোয়ালিটির মালটা আপনার আমার দিতে হবে, হ্যাঁ তাহলে আমি দিব। আর যদি আপনি বলেন যে না ভাই এই মালটা আমার চয়েস হয়েছে, কোনো ধরনের ধোকাবাজি নেই না এখানে, কোনো ধোকাবাজি কোনো কিছু নাই, কোনো কিছুর কাহিনী নেই। আর দেখবে, দেখে শুনে নিবে মাল, তাই তো? দেখে শুনে আপনি বুঝে মাল নিবেন, বুঝে মাল নিবে। বাহ, খুব সুন্দর একটা কথা কইছেন ভাই, দর্শকের এটা আসলে মনে ধরার মতো কথাই কইছেন ভাই। আপনার এখানে যদি আসতে যায় দর্শক, কিভাবে আসবে ভাই? এখানে আসতে হলে আপনার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, কবরস্থানে গেলে উল্টা পাশে বেরিবাদের অপোজিটেই আমাদের দোকান, দোকানের নাম হচ্ছে বাদশাহ এন্টারপ্রাইজ। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01849559614। আচ্ছা, তো দর্শক এই নাম্বারটাতে ফোন দিলেই হচ্ছে পেয়ে যাবেন ভাইদের, আর ইনশাল্লাহ যোগাযোগ করে এসে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, প্লাস হচ্ছে খুবই কম দামের মধ্যেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।